সদ্য বিয়ে হয়েছে, জানুন বিয়ের পর স্ত্রীকে কিভাবে খুশি করবেন। যতই পার্কে প্রেম করুন, বাড়িতে লুকিয়ে সময় কাটান, আসল আনন্দ কিন্তু বিয়ের পরে। ধরা পড়ার টেনশন নেই, তাড়াতাড়ি বাড়ি ফেরার হ্যাপা নেই, নিশ্চিন্ত মনে কাছে পাওয়া। সে নিন্দুকেরা যতই কান ভাঙানোর চেষ্টা করুক, যতই বলুক বিয়ের পরে প্রেম টেম থাকে না, এক কান্দে ঢুকিয়ে বের করে দিন অন্য কান দিয়ে। বিয়ের পর স্ত্রীকে কিভাবে খুশি করবেন জেনে নিন। সদ্য বিয়ে করা স্ত্রীকে ভালো করে নজর করুন, তার হাঁটা চলা কথা বলার দিকে খেয়াল করুন, মুখ ফিরিয়ে রাখবেন না। স্ত্রী কিন্তু মনে মনে চাইবে আপনি তাকে নিয়ে মেতে থাকুন। অফিস থেকে বাড়ি ফেরার সময় নিয়ে আসুন জুঁই ফুলের মালা, যত্ন সহকারে স্ত্রীর চুলে গুঁজে দিন তা, বা একটি কাচের বাটিতে জুঁই ফুল সাজিয়ে রাখুন শোয়ার ঘরে। রাতে জুঁই ফুলের সুবাসে আপনার স্ত্রীকে মাতোয়ারা করবেন। চার পাঁচটা সুবাসিত থাকলে মিলনেচ্ছা জাগবে দুজনের মনেই। স্ত্রী যখন স্নান সেরে ভেজা চুল আছড়াবেন, আলতো চুম্বন একে দিন তার ঘাড়ে। মুখে প্রকাশ না করেও স্ত্রী আনন্দে পাগল হয়ে যাবেন। স্ত্রীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন যৌনতা নিয়ে, তবে তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে এগিয়ে যান। জিজ্ঞেস করুন তিনি কি পছন্দ করেন, স্ত্রীর মনের মতো ব্যবস্থা করতে পারেন। নিজের ইচ্ছেটাও স্ত্রীকে জানান। সৌরভে চনমনে মোমবাতি জ্বালান ঘরে, রাতে শুতে যাওয়ার আগে জ্বালিয়ে দিন মোমবাতি, মুড এমনই তৈরি হয়ে যাবে। এই সময়টা চূড়ান্ত রোমাঞ্চ করার সময়, তাই একসঙ্গে স্নান করুন, একে অন্যকে সাজিয়ে দিন, স্ত্রীর শাড়ির কুচি ধরে দিন, পায়ে নেল পলিশ পরিয়ে দিন, হালকা ম্যাসেজ করে দিন। মাঝে মধ্যেই বেরিয়ে পড়ুন স্ত্রীকে সঙ্গে নিয়ে, কাজ থেকে সময় বের করে লং ড্রাইভে যান, উইকেন্ড ট্রিপে যান। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।